কালকে বহু তাড়াতাড়ি মেজে নি। কি ব্যাপার গে বহু সকাল সকাল তোর মজা হয়ে গেল? হ্যাঁ গে ছোট, সকাল সকাল মজা হয়ে গেল। যা ঘরে যা, আমরা এখন মাজি। আজকে এত চকচক করে কে ঝাড় দিয়েছে? জাগা যে দিয়েছে দিয়েছে, বাসন গেল মাজি। এত চকচক করে কে থালা বাসন গেল মেজে রেখেছে? কি দেখছো জি মাউনের মা? আমার কে কাজ গলা আগিয়ে রেখেছে রে বহিন, ওটাই দেখছি। কে আগিয়ে রাখবে তোমার বহু মেজেছে? আমার বহু? আমার বহু কোন দিন এগুলো ছুবে না। না জি বহিন, তোমার বহুই মেজেছে আর আঙ্গনাটা চকচকা করে ঝাড় দিয়েছে। সত্যি? আমার বহু তো ভালোই কাজ করতে শিখে নিয়েছে। এবার সুখে থাকবা। তোমরা যেখানে যাচ্ছ যাও, বেশি বকবক করবা না। আমরা যেখানে ফের কি? বিয়ে খেতে যাচ্ছি, তোমার কীর্তি দেখার জন্য একটু দাঁড়ালাম। এই চল। আমাকে সব খেপে পেলিয়েছে না, সব কীর্তি দেখবে কীর্তি। সবজিটা কেটে দিব? না গে মা না, এখন কাটতে হবে না। এত সকাল সকাল ভাত রান্না করে কি হবে? মা বাড়িতে আর কাছে নাই, রান্না করে রেখে দিতাম। না না, তোকে রান্না করতে হবে না, আমি রান্না করে নিব। বউ গে, তুই মায়ের বাড়ি কখন যাবি? যাবো গে মা, যাবো। ওরে বাবা, বউয়ের সঙ্গে মিল তো খুবই দেখতে পাচ্ছি। মাওনের মা, একে যে কালকে তাড়িয়ে দিয়েছিলা, এখন দেখছি খুব মিষ্টি মিষ্টি গল্প করছো। তুমি চুপচাপ থাকো তো। কই তোমার ছেলেটা কাজে যায়নি নাকি? মা কাজে চলে গেলাম। হ্যাঁ রে বেটা, যা কাজে যা। হ্যাঁ জি আব্বা, যাচ্ছি। বাড়ির কাছে কাজ তো, 1:30 বাজলো, দেরি নাই। হ্যাঁ হ্যাঁ, যা যা রে বেটা যা। আব্বাজি বসো, আমি গেলাম। দেখলাম মিষ্টি কথায় কাজ হচ্ছে। সকাল থেকে কোথায় গেছিলা? দোকান গেছিলাম। সে তো রোজই যাও, এত দেরি কিসের? দেরি আর বলিও না, একজনের সঙ্গে তর্ক করতে করতে দেরি হয়ে গেল। কিসের তর্ক করছিলাম মাউনের আব্বা? পরের কথা শুনে আর লাভ নেই তোমার, তাও একটু বলে দি। শুনো, লোকটার সঙ্গে ঝগড়ার মতন কথা, দিয়ে শেষে বললো এক কাপ চা খাও, সব ঝামেলা মিটে গেল। একেই বলে মিষ্টি কথা, বুঝতে পারলা? মিষ্টি কথায় বাড়ি দেখো মিষ্টি হয়ে আছে।